আসসালামু আলাইকুম। অ্যাভেঞ্জারস অফ মেডিকেল অ্যাডমিশন গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান নবীন আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো সেকেন্ড টাইমার গাইডলাইন নিয়ে। তোমাদেরকে একটা সেকেন্ড টাইমারের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে বা কি কারণে তুমি সেকেন্ড টাইম দিচ্ছ এবং তোমার প্রস্তুতিটা কেমন হতে পারে এই নিয়ে একটা ধারণা দিব আমি। চলো তাহলে ভিডিওটাতে আমরা শুরু করে দিই যে আসলে কি বোঝাবো তোমাদেরকে। এখানে দেখো যে তোমরা সেকেন্ড টাইমার যারা হয়ে গেছো, যাদের আসলে রাবি জাবি গুচ্ছ বা আদার্স জায়গায় কারো চান্স হয়েছে বা সিট আসছে সিরিয়াল আসছে কারো আসে নাই, যারা আসছে তারা কিভাবে কি করবে বা তোমরা একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আবার সেকেন্ড টাইম দিবে, এটার পর ওখানে তোমার একটা সিট থাকবে, তুমি যদি চান্স না পাও আবার ওই ভার্সিটি কন্টিনিউ করবে আর না হলে তুমি তোমার মেডিকেল হয়ে গেলে তুমি চলে আসলে। তো এখানে তোমাকে প্রথমে চিন্তা করতে হবে যে তুমি সেকেন্ড টাইম নেওয়ার আগে তুমি চিন্তা করো যে তুমি কি কি কারণে চান্স পাওনি। আগে এটা আগে তুমি ক্লিয়ার করো, তোমার নিজের খাতায় তুমি আগে লিখো কোন কোন কারণে তুমি চান্স পাওনি। আমি এই ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট লিখছি। দেখো যে পরীক্ষার হলে তুমি মানসিক চাপ সামলাতে পারো নাই, হুট করে কি হয়ে গেল তোমার মাথা খারাপ হয়ে গেল, তুমি বুঝতে পারলা না এটা থেকে ওটা লাগাবো, প্রথম প্রশ্নটাই পারলা না, ভয় লাগলো, সবকিছু মিলিয়ে তুমি মানসিক চাপে ওই পরীক্ষাটা তুমি খারাপ দিলা। এরপর হতে পারে পরীক্ষার আগের এক সপ্তাহে তুমি দারুণ শরীর মানে শরীরে খুব অসুবিধা তৈরি হলো, শারীরিক অসুস্থতার কারণে তুমি চান্স পাওনি। আমাকে বেশ কয়েকজন এরকম জানাইছে মেসেজ করে যে ভাইয়া আসলে আমি আসলে হাসপাতালে অ্যাডমিট ছিলাম, এই কারণে আমি আসলে পরীক্ষাটা ঠিক মতো দিতে পারিনি, আমি অনেক পরিশ্রম করছিলাম। এরপর পড়ায় গ্যাপ, যে ভাইয়া আমি ফার্স্ট টাইমে বুঝতে পারিনি কিভাবে পড়াশোনা করতে হবে বা কতটুকু পড়তে হবে, কোনগুলো লাইন ইম্পর্টেন্ট কোনগুলো লাইন না পড়লে হয় আবার কোনগুলো লাইন মানে বেশি পড়তে হবে, এই সব কিছু নিয়ে আমি আসলে বুঝতে পারি নাই। পিছনের দিকে বইয়ের পিছনের দিকে শেষের অংশে যে এমসিকিউ থাকে সেগুলো সলভ করি নাই, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করি নাই, তারপরে যেগুলো আমি পড়ছিলাম যেগুলো আমি পারতাম না সেগুলো নিয়েই অনেক বেশি আমি টেনশনে পড়ে গেছিলাম, এই জন্য আমার হয় নাই। বা এই যে এই কথাটাই বললাম যে অগুরুত্বপূর্ণ অংশে বেশি সময় দেওয়া, যে তুমি বুঝতেছো না যে তুমি যেখানে সময় দিচ্ছ আলটিমেটলি এটা তোমাকে আসলে ততটা কাজে দিবে না, এটা তোমাকে ভালো মেন্টরশিপ বা ভালো মেন্টরের কাছে যেয়ে এটা ভালো করে বুঝতে হবে। কেননা অনেক সময় তোমাদের দেখা যায় যে তোমরা না পারলে তোমরা চলে আসো, একাধিক জায়গায় ভর্তি হও, আলটিমেটলি কোনো ক্লাস করো না, আরো বিভিন্ন ঘটনা ঘটে যায়, তুমি সেটা তোমার মতো করে দেখে নিবে। এরপর এটা হচ্ছে মোস্ট কমন জিনিস, যে জানা জিনিস ভুল করা, ক হবে খদা গেলাম, গ হবে ঘদা গেলাম, বা কেন জানি তখন মনে হলো যে আমার এটা ভুল, আবার উল্টা পাল্টা দাগায় চলে আসলাম, যে এটা যদি একটু ভুল না করতাম তাহলে আমার হয়তো হয়ে যেত। এরপর রোল নাম্বার ভুল করা, এই জিনিসটা হতে পারে, খুব কম মানুষেরই হয় কিন্তু হয়। তারপরে সময় ম্যানেজমেন্ট, মানে তোমাকে যে সময়টা যেখানে দেওয়া উচিত ছিল 10 মিনিটের মধ্যে যেটা খাবার দেওয়া উচিত ছিল, বা তুমি প্রশ্ন পড়ে দাগাতে দাগাতেই তোমার দেখা গেছে 40 মিনিট চলে গেছে, এরকম যদি টাইম ম্যানেজমেন্টে তোমার ভুল হয় তাহলে তোমার চান্সের সম্ভাবনা কমে যায়। তো এই সকল কারণে তুমি চান্স পাওনি, বা তোমার আরো কিছু কারণ থাকতে পারে সেগুলো তুমি খাতায় লেখো, 20টা কারণ হলে 20টাই লেখো, যে সেকেন্ড টাইম যখন আমি দিব আমার লাইফের এটা সব মানে আর আমি 2023 সালে আমি আর পরীক্ষা দিব, এরপর আমি মেডিকেলের ফর্মটাও তুলতে পারবো না, আমার জীবনের শেষ পরীক্ষা। মানে তুমি একটাবার ভুল করার পর তোমাকে আরেকটা সুযোগ তোমাকে জীবন দিয়েছে আল্লাহ তাআলা, বলছে যে ঠিক আছে তোমাকে সিস্টেম এটা, তুমি মেডিকেল আরেকবার সেকেন্ড টাইম দিতে পারবা, তুমি এইটা সুযোগ কিভাবে কাজে লাগাচ্ছ। এক্ষেত্রে তুমি দেখো 2021 ব্যাচের HSC যারা তোমরা যারা দিছো সেখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় 55% পাশ করছো এবং আমার জানা মতে 45% পাশ করতে পারে নাই। তো এই 55% পাশ করছে, বাকি সব কিন্তু পাশ করতে পারে নাই। তাহলে তোমাকে বুঝতে হবে যে পাশের হার কতটুকু, মানে 140, জাস্ট 140 পাইছে, ঠিক আছে 140 পাইছে 55%, বাকিরা বাদ। তুমি যে ভাবো লাখ লাখ স্টুডেন্ট তোমার প্রতিযোগী, এরা কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বিতা করতে আসে নাই, তারা এমনিতেই চলে যাচ্ছে, তারা বুঝতেই পারতেছে না কি হচ্ছে। তাহলে সেকেন্ড টাইমার হিসেবে আরো কিন্তু তুমি কম হয়ে যায়, ফার্স্ট টাইমাররা বেশি চান্স পায়, সেকেন্ড টাইমাররা কম চান্স পায়, তাহলে তুমি কিন্তু কম চান্সের দিকে আছো। এখন যদি তুমি এরপরও হেলায় ফেলায় অবহেলায় তোমার টাইমটা যদি ঠিক মতো ব্যবহার করতে না পারো, যে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, কিভাবে তোমার পড়াশোনাগুলো ম্যানেজ করবা, সকালে কোনটা পড়া যায়, বিকালে কিভাবে পড়তে হয়, কিভাবে আবার অনলাইনে আসতে হয়, অনলাইনে ক্লাস করলে কিভাবে অনলাইনে ক্লাস করবা, বা তুমি আসলে কিভাবে সবকিছু ম্যানেজ করবা, এটা তোমাকে আগে জানতে হবে। এরপর আসো যে 5 মার্ক কাটা যাবে, এটার একটা ভয়, এটা সকল সেকেন্ড টাইমারের মনে থাকে। তুমি যখন ফার্স্ট টাইমার ছিলা তখন তোমার মনে হতো সেকেন্ড টাইমাররা বস, তারা অনেক কিছু পারে, কিন্তু এখন নিজে সেকেন্ড টাইমার হয়ে বুঝতেছো ঠেলাটা অন্য জায়গায়, যে ভাই আসলে 5 কাটা যাবে, আমার আবার 195 না, আমি যে নাম্বারটা পাবো ওখান থেকে 5 কাটা, এটা কিন্তু একটা ব্যাপক ভয়ের বিষয়। তো তোমার এই যে 5 কাটা যাবে এটা তুমি ভয়ে আছো, তোমাকে এখন যে কাজটা করতে হবে যে 5 মার্ক বেশি তুলতে হবে, 5 মার্ক বেশি তুলে কিন্তু অনেকেই চান্স পায়। এখন তুমি পাবে কিনা, সেই জায়গাটাতে তুমি যাবে কিনা, সেকেন্ড টাইমার মনে করলাম আগামী বছর 500 জন চান্স পাইছে, এই 500 জনের মধ্যে তুমি একজন হবে কিনা এটা তুমি ডিসিশন নেবা।
যে আমি 500 জনের মধ্যে একজন হতে গেলে আমাকে কি রকম পড়াশোনা করা উচিত। তোমার বিবেক আছে, তুমি কথা বলো বিবেকের সাথে যে তুমি আসলে এভাবে করতে সেটা ঠিক না বেঠিক। ওকে, এরপর আসো, পড়ার চেয়ে টেনশন বেশি। ওই তো মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাইনি, তারপর থেকে টেনশনে টেনশনে বাড়ির মানুষের কথায়, আত্মীয় স্বজনের কথায়, আরো পাড়া প্রতিবেশীর কথায়, বন্ধু বান্ধবীর আলহামদুলিল্লাহ স্ট্যাটাসে আমার আর ভালো লাগতেছে না, ওরা মেডিকেলের ছবি দিচ্ছে, ওরা অনেক কিছু করতেছে, বা সবাই বিভিন্ন জায়গায় চান্স পেয়ে যাচ্ছে, আমি চান্স পাচ্ছি না, আমি এই টেনশনে আমি বই খুলতে পারতেছি না, আমার পড়া হচ্ছে না। আচ্ছা আসো, আলটিমেটলি এইভাবে যদি তুমি 2023 সাল পার করে দাও, লাভ টাকা আর লস টাকা, যে ভাইয়া ওরা সবাই মেডিকেলের ছবি দেয় আমি পড়তে পারি না, ভাইয়া আত্মীয় স্বজন এসে আমাকে বারবার জিজ্ঞেস করে, হ্যাঁ ভাইয়া জিজ্ঞেস করবেই, আত্মীয় স্বজন আসবেই, কি খবর কি রেজাল্ট, ও এত কিছু বোঝে না, আত্মীয় স্বজনে এত কিছু বোঝার টাইম নেই, বা তোমাকে খোঁটা দেওয়ার জন্য হয়তো বলছে, এখন তুমি কি চাও, এই খোঁটাটা কতদিন শুনতে চাও? তুমি কি 5 কেটে চান্স পেতে চাও, নাকি 5 কেটে আবার চান্স হারাতে চাও? যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, তাহলে ভালোভাবে সেকেন্ড টাইমের প্রিপারেশন নেবা, কেননা একটা বার সুযোগ তোমার কি বাদ গেছে, আর একটা বার জীবনের একটা সুযোগ আসছে, এরপর আর কোনোদিন আসবে না। সো তোমাকে বুঝতে হবে যে ভাই আমার এটা লাস্ট সুযোগ, এটা আমি কিভাবে কাটাবো। তুমি একটা বার ভুল করার পর আবার যদি তোমাকে সুযোগ দেওয়া হয়, তুমি যেভাবে এখন সময় কাটাচ্ছ এটা কি ঠিক? তুমি নিজে বিবেককে প্রশ্ন করো। এরপর মোবাইল আসক্তি, আমি আমাদের এই যে সামনে যেটা তোমাদের ইংলিশ আর জিকে এরকম যে একটা ব্যাচ আসতেছে, এক্ষেত্রে আমি বলে দিই, আমরা যেহেতু সকালবেলা পড়াই, তো তোমাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ফজরের নামাজ পড়ে আমাদের ক্লাসে জয়েন করতে হবে, তারপর পড়াশোনা করে তারপর আমরা তোমাকে সিলেবাস দিয়ে দেবো যে এভাবে তুমি আদার সাবজেক্টগুলো পড়ো, তুমি আদার সাবজেক্টগুলো পড়ো, পড়াশোনা করো, আর অনলাইনে তোমার কোনো কাজ নাই, তোমার এমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই যেটা তোমার অনলাইন থেকে তোমার আপাতত উপকার হচ্ছে। তোমার কি করতে হবে, তোমাকে নির্দিষ্ট টাইমে মোবাইলের ব্যবহারে আসতে হবে, ঠিক আছে? কিভাবে করবো এটা নিয়ে আমি আলাদা ভিডিও দিব। এরপর আসো, যে মা বাবার ফোনে কল দিয়ে নিজের রেজাল্ট জানাবে, এই সামনে 2023 সালের যে তোমার সেকেন্ড টাইম, এই টাইমে এবছর তুমি তোমার রেজাল্ট, তোমার রোল নাম্বারটা দিয়ে তোমার রেজাল্টে কোনো মেডিকেল কলেজ অ্যালোটেড পাও নাই, নেক্সট বার তোমাকে পেতে হবে, এটার জন্য যা করা দরকার তুমি তাই করবা। তোমার মা বাবা এখনো আশায় বসে আছে, সবার ছেলে চান্স পাচ্ছে, আমার ছেলে চান্স পাচ্ছে না, এরকম তার কাছে মনে হচ্ছে যে এত কষ্ট করে ছেলেটার, আমার জীবনে আর কিছু নাই, আমি এই ছেলেটাকেই মানুষ করতে চাই। সেই ছেলেটা বা সেই মেয়েটা যদি আমরা এখনো নিজেদের না বুঝি, বাপ মা একটু কষ্টে আছে, আমরা তাদেরকে একটা আনন্দের অনুভূতি দিব ইনশাল্লাহ, কিন্তু এজন্য যত কষ্ট করা লাগে আমরা করব, আমাদের এই কাজটা করতেই হবে, এরকম একটা টার্গেট থাকতে হবে। মন খারাপ হয়ে যাবে, তোমার পড়তে ভালো লাগবে না, ঠিক আছে, দ্যাটস ফাইন, আবার তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে আবার একটু আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন সেকেন্ড টাইম দিতে পারবো না, এটাই আমার লাস্ট টাইম, আমাকে একটু তুমি হেল্প করো, আমার মনটা অনেক কষ্টে আছে, আমার বাবা বাবার মনটাও কষ্টে আছে, এই পৃথিবীতে তারাই আমাকে কি করতেছে, যে টাকা পয়সা পাঠাচ্ছে, আর কেউ কিন্তু টাকা পয়সা পাঠাচ্ছে না, ঠিক আছে? তাহলে তাদের একটা দায়িত্ব আছে, আমারও একটা তাদের উপর দায়িত্ব আছে, আমি একটু কষ্ট করব। এরপর আসো, যে তুমি একটা কড়া গাইডলাইনে থাকবে, এই অনলাইনে আসলাম, মেসেঞ্জার গ্রুপে, ফ্রি গ্রুপে অ্যাড হলাম, তারপরে দু চারটা চ্যাট করলাম, এই কলেজের কারা আছো, ওই বিভাগের কারা আছো, আমি কেন চান্স পাই নাই, তুমি কেন চান্স পাই নাই, আচ্ছা চলো রিডিং পার্টনার হই, এগুলো করে আলটিমেটলি তুমি বেশি দিন টিকতে পারবে না, তুমি আলটিমেটলি বেশি দিন টিকতে পারবে না, আরে আজকে আমার অমুক, কালকে আমার অমুক, আমার নেট নাই, আমার ওয়াইফাই নাই, এগুলো বলে আলটিমেটলি তুমি আমাকে বোকা বানায় কোনো লাভ নাই। তো এই জন্য যাদের ইংলিশ আর জিকেতে অনেকের চান্স মিস যায়, তাই ইংলিশ আর জিকের যে 25 মার্ক, এই 25 মার্ক কিন্তু তোমার জন্য খুব দরকার, এই 25-এর মধ্যে তোমাকে 20+ তুলতেই হবে, 20+ তুলতেই হবে। তাই তুমি অনলাইনের বা অফলাইনের তুমি যেই ব্যাচই পাও না কেন, একটা জিকে আর ইংলিশ ব্যাচে ভর্তি হয়ে যাও, যার মাধ্যমে 1-1.5 মাসের একটা প্রিপারেশন নিতে পারো, দিয়ে তুমি এই 20-25-এর মধ্যে 20+ নাম্বার তোমাকে ইংলিশ জিকেতে উঠাতেই হবে, কেননা তুমি সেকেন্ড টাইমে তোমার 5 কাটা যাবে, তাহলে এই 25-এর মধ্যে যদি আবার তুমি গড়বড় করো তাহলে কিন্তু হবে না। এই জন্য আমরা তোমাদের জন্য জিকেই অর্থাৎ জিকে আর ইংলিশের একটা সেকেন্ড টাইমারের ব্যাচ নিয়ে আসছি, সামনে 4 তারিখ থেকে তোমাদের এটার ক্লাস শুরু হয়ে যাবে, সকালবেলা ক্লাস হবে সকাল 6টায়। এখন তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে তোমার হাতে কোনো মানে অগাধ সময়, এরপরে যদি সকালবেলা উঠতে পারবো না ভাইয়া, এই ভাইয়া সেই ভাইয়া, এগুলো বললে আসলে লাভ নেই। তো এটা 28 তারিখে ওরিয়েন্টেশন, 28 তারিখের আগে যদি ভর্তি হও তাহলে সেটা 1530 টাকা, তুমি এটা দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। এবং জিকে আর ইংলিশের জন্য পুরোটাই, আগে ইংলিশ পড়াতাম, এখন জিকেটাও অ্যাড করছি, যে একটা স্টুডেন্ট যাতে এই 25 মার্কের মধ্যে 20+ পেয়ে যায়, এজন্য আমরা যে নিয়ম যেগুলো আছে, রুল গ্রামাটিক্যাল আছে, তার পাশাপাশি আমরা যেগুলো মুখস্থ অংশ সেগুলো আস্তে আস্তে করে দিবা, আস্তে আস্তে করে পড়াশোনা করবা, একেবারে জিরো লেভেল থেকে, যার বেসিক একেবারে জিরো সেও এই ব্যাচে ভর্তি হতে পারো, তুমি আমার ব্যাচেই ভর্তি হতে হবে এমন কিছু না, তুমি চাইলে যে কোনো একটা জায়গায় ভালো একটা ইংলিশ আর জিকে ব্যাচ খুঁজে পড়াশোনা করো, যেখানে একটা গাইডলাইন আছে, জাস্ট আমি ব্যাচে ভর্তি হলাম,
ক্লাস করলাম চলে আসলাম এরকম না, তোমাকে একটা সম্পূর্ণ সারা দিনের একটা প্ল্যানে যে রাখতে পারবে এরকম গাইডলাইনে তুমি আসো। আমাদের ব্যাচের ফ্রি ব্যাচ হোক আর পেইড ব্যাচ হোক, আমাদের সবকিছুতে নিয়ম একটাই। এরপর তুমি ইংলিশ আর জিকের জন্য একটা পড়াশোনা করতেছো, এরপর একটা তুমি যদি মোটামুটি তোমার কি হয় যে তুমি কোনগুলো থেকে প্রশ্ন আসে কোনগুলো দাগানো লাইন সেগুলো তুমি জানো, তাহলে তোমার এখন দরকার একটা এক্সাম ব্যাচের, একটা এক্সাম ব্যাচে একটা সুন্দর রুটিন, নট একসাথে চারটা অধ্যায় রুটিন তুমি কিন্তু পারবা না, একটা চারটা দিলে আবারও তুমি লস খাবা, এরকম একটা এক্সাম ব্যাচে ভর্তি হবা যেখানে অধ্যায়ে মানে একটা করে অধ্যায় পড়ানো হয়, একটা করে অধ্যায় যাওয়া হয়, এভাবে অনেক দিন ধরে তুমি 2-3 মাস ধরে একটা প্রিপারেশন নিবা। তোমার যেহেতু অনেক টাকা পয়সা নাই, বাবার কাছে চাইতেও পারবা না, তুমি ক্লাস ব্যাচে ভর্তি হতে পারবা না, তুমি জানো যে কোন ধরনের পড়াশোনা করতে হবে, এখন তুমি একটা টাইম ধরে সর্বোচ্চ সময়টুকু টেবিলে দিবা, আর অনলাইনে এসে তোমার কোনো লাভ নেই। তুমি জাস্ট এরকম একটা ইংলিশ আর জিকের ব্যাচ দেখো যেখানে তুমি 20+ নাম্বার তুলতে পারবা, এরপরে ইংলিশ আর জিকে কিছুদিন পর তোমাদের জন্য আবার আমরা সেকেন্ড টাইমের ব্যাচ নিয়ে আসবো, এক্সাম ব্যাচ, যেখানে আমরা 3 মাস পড়াবো তোমাদেরকে, মানে 3 মাস পরীক্ষা হবে সবগুলো অধ্যায়ের একটু একটু করে, 55টা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির, এই 55টা চ্যাপ্টার থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের এভাবে একটা একটা করে এক্সাম নিয়ে আমরা 62টা এক্সাম নিব। এরপরে তোমার সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট একবারে পুরোপুরি তুমি নিতে পারবা। এটারও কোর্স ফি 1020 থেকে তোমার 1530 এরকমই রাখা হবে, যাতে একটা স্টুডেন্টের তো আমি বুঝি যে ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার পর সেকেন্ড টাইমে বাপ মার কাছে টাকা চাওয়া যায় না, অনেকে টাকা পয়সা দেয় না, খুবই আমাদের স্টুডেন্ট গুলো এভাবে চুপে চাপে ধার করে বাবা মাকে বুঝিয়ে খুব কষ্ট করে বিভিন্নভাবে ম্যানেজ করে তারা পড়াশোনা করে চান্স পাওয়ার ইচ্ছা জাগে, কিন্তু যখন ফার্স্ট টাইমে এত টাকা পয়সা খরচ করলো তখন হয়তো তুমি বুঝো নাই, এখন বুঝতেছো। তাই তুমি এরকম ভাবে একটা গাইডলাইনের মধ্যে থেকে পড়াশোনা করবে যেখানে তোমার সব কিছু মিলিয়ে একটা সমস্যার সমাধান হবে এবং তুমি পড়াশোনায় আবার আগ্রহী হয়ে উঠবে এবং 5 কেটেই তোমার মা বাবাকে একটা ফোনে কল দিয়ে জানাতে যেতে পারো সেদিন যে বাবা আমি অমুক মেডিকেলে চান্স পাইছি, তোমাদের দোয়াই তোমরা একটু আমাকে আরো দোয়া করো যাতে আমি আরো বড় হতে পারি। তো ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা যথেষ্ট পরিমাণ খাটতেছি, এখন ফ্রি ইংলিশ ক্লাস আমার শেষ, তোমাদের রাকিব ভাইয়া করাচ্ছে, রাকিব ভাইয়ারও শেষ হয়ে যাবে, তারপর আমরা ইংলিশ ব্যাচ একটা লঞ্চ করে দিয়েছি, সেটাতে তোমরা যারা ভর্তি হয়েছো তারা তো ক্লাস করতে পারবা। একবারে ঠান্ডা মাথায় সকালবেলা আসতে হবে, ওয়াইফাই নাই, কারেন্ট নাই, উমুক নাই, তুমুক নাই, এসব অজুহাত সেকেন্ড টাইমাররা দেয় না। সেকেন্ড টাইমারের হাতে একটা নির্দিষ্ট সময় আছে, এরপর আর জীবনও শেষ সেকেন্ড টাইমার, আর কোনো সুযোগ নাই তার, এজন্য যা কিছু বাদ দিতে হয় সব বাদ দিয়ে পড়াশোনা করতে হবে। আরো কোনো কিছু নিয়ে, আরো কোনো টপিকে তোমার যদি ভিডিও লাগে তাহলে তুমি আমাকে জানাবা, আমি সেগুলো নিয়ে ভিডিও বানাতে থাকবো। আর আজকের ভিডিওতে যা কিছু বলেছি একটু কমেন্ট না করে নিজের খাতায় লিখো, লিখে বুঝো যে কোন কোন কারণে তোমার চান্স হয়নি। চান্স সেকেন্ড টাইমেও কিন্তু সবাই পাবে না, এক্ষেত্রে কারা পাবে, কি কি বৈশিষ্ট্য থাকলে পাবে সেগুলো নিয়ে ভাবো। তোমাকে চান্স পেতে গেলে একটু হলেও তোমাকে বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করতে হবে। আর আর ইংলিশ আর জিকে ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা কমেন্টে জানাতেও পারো, আবার আমাকে মেসেজও করতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেকেন্ড টাইমে এই চান্স নেবে ইনশাআল্লাহ।